আজিজের চট্টগ্রাম কলেজত ছাত্রলীগের অভ্যন্তরীণ বিবাদে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। আজ সকালে সংঘটিত এই সংঘর্ষে একাধিক ছাত্র আহত হইয়া বলে জানা গিয়েছে। কলেজের অধ্যক্ষ জানাইয়ে আজ এতদিন শুরু হওয়া কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য গঠিত কমিটির স্থান না পাওয়ায় ছাত্রলীগের একাংশ শিক্ষক হলের একাধিকবার বাকবিতণ্ডার জড়াই গিয়েছিল। আজ অধ্যক্ষর কার্যালয়ে ছাত্রলীগের সে অংশের লগে আতাতিত জড়াই গিয়ে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মী হল। আজকের এই স্পোর্টস কমিটি তো আমরা স্পোর্টসের জন্য করেছি দুই দিনের জন্য। আমার কমিটির একজন প্রফেসর ছিলেন, এটার আহ্বায়ক প্রফেসর সুব্রত এবং অন্যান্য ছিলেন। হ্যাঁ, 5 দিন আগে ওই ওরা এখানে আসে আমাকে চার্জ করে বলে যে আপনাকে অনেকবার বলি আপনি আমাদের ডাকেন না। আমি বলছি কেন ডাকবো না, তোমরা আসলে অবশ্যই তোমাদের সবাই এখানে এই কলেজের সবাই ছাত্র, এখানে তো নির্দিষ্ট কোনো ছাত্র নেই, এটা 18 হাজার ছাত্র, তো তোমরা অবশ্যই আসবে। তবে তোমরা এইভাবে দল বেঁধে আসে কথা বলতে আমি কথা বলতে পারবো না, আমার সাথে একজনে কথা বলতে হবে। আরও এরা ছিল, এরা টেবিলে আমার উপর এমন করতেছে কথা বলতেছে, এই ওই উনি বসা ছিল আমাদের সেক্রেটারি চেয়ার। হ্যাঁ, তো উনি তখন বলো যে তুমি তো প্রিন্সিপালের সামনে এসে এরকম কথা বলতে পারো না। ও ওরা আর একটা দাবি দিল যে আগামীকাল স্পোর্টস হতে পারবে না, ওদের দাবি। এই আমরা বললাম যে তোমাদের কথা তো আমি স্পোর্টস বন্ধ করতে পারবো না, ওদেরকে বললাম যে তোমরা কালকে দয়া করে থাকবে এখানে, আমি চাই যে তোমাদের সকলের অংশগ্রহণে আমার সফলভাবে একটা অনুষ্ঠান হোক। সব ঠিক আছে, এবং সকালে তাদেরকে 50 প্যাকেট নাস্তা দেওয়া হয়েছে, আমি যেটা শুনেছি আর কি। এরপর এখানে এসে বলে যে স্যার আমাদের 200 মানুষ 50 প্যাকেট কেন দিলে, আমরা কি ফকির নাকি? তো এই কথা বলতে বলতে দেখি যে নিচ থেকে আর দু ছাত্র উঠে গেলো, উঠে জোর করে ঢুকে গেলো এখানে, ঢুকে এই আমাদের সামনে মারামারি শুরু করে। অবশ্যই আমরা মিটিং ডাকবো, আবার আমরা অবশ্যই উদ্যোগ কর্তৃপক্ষ জানাতে হবে। ওখানে আমাদের বিনা অনুমতিতে ঢুকে প্রথমে কিন্তু আমাকে টার্গেট করে তারা আমাকে অকৃত্য ভাষায় গালি গালাজ, যেটা একেবারেই অনেক ওদের বক্তব্য হচ্ছে আপনি আমাদেরকে ইয়ে করেন ইত্যাদি, আমাদেরকে সুযোগ দিচ্ছেন না আপনি আমাদেরকে ইত্যাদি ইত্যাদি কাজগুলো করতেছেন। আমি বললাম যে দেখো আমি শিক্ষকদের প্রতিনিধি, এখানে আমার কোনো গ্রুপ নিয়ে আমার কাজ করার কোনো সুযোগ নাই, দরকারও নেই, আমাকে নাকি পায়ে গুলি করবে বারবার কিন্তু বলেছে। আমরা শিক্ষক, আমরা আমাদের নিয়মের মধ্যে দিয়ে চলি, এইটার ব্যাপারে কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া আমাদের করার কিছুই নেই। তো তাৎক্ষণিক ওরা এসে দাবি করতেছে ওদেরকে 100 প্যাকেট দিতে হবে। তো আমি বলছি দেখো আমার পক্ষে এই মুহূর্তে 100 প্যাকেট দেওয়া সম্ভব না, তো আমি 50টা প্যাকেট আমি কনভেনার মহোদয় এবং অধ্যক্ষ মহোদয়ের অনুমতি নিয়ে 50টা প্যাকেট ওদেরকে আমি দিয়ে দিয়েছি। কিন্তু ওরা ওইটাতে সন্তুষ্ট না, ওরা আরও দাবি করার জন্য অধ্যক্ষ মহোদয়ের কাছে আজকে আসছে এবং পরবর্তী ঘটনা তো আপনারা জানেন। তবে আজকের ঘটনার লাই ছাত্রলীগের বিবাদমান দুইয়ান গ্রুপ একে অন্যরে দায়ী করছে। প্রিন্সিপালের রুমত আর আর পয়েন্টের অতর্কিত হামলা করছে, প্রিন্সিপালের আরে ভিডিও ফুটেজ আছে, আর আর 5 হতে 7 জনের মাথা ফাটতে এবং অতর্কিত হয় একজনের কোপ দিয়ে বিভিন্ন মিকে ইঞ্জুরি করছে, 7 জনের মাথা ফাটতে আর ওগা কোপ দিয়ে যে ইয়া দি প্রিন্সিপালের রুমত আর ওগা কোপ দিয়ে দরজা দিয়ে ডাকা দিই এ দূরত হালকা করে ফজ্জে দে, বুঝছো না? আজিও যাই আরে তারা কি করছে, সারর লাই টেবিল তারপরে তারপরে হত হর এবং সারর মারি ফেলাইব দড়ি ফেলাইব ইত্যাদি। একজন উগ্র একটা ক্যাম্পাসের ছাত্র সংগঠন নেতা হিসাবে সারের প্রথমে কলেজ প্রশাসনের যে মূল কাঠামো, এই মূল কাঠামোর প্রধান যিনি অধ্যক্ষ মহোদয়ের সেভ করে পেলে এবং স্যার শিক্ষক সকলের সম্মান সেভ করে পেলে চিটং কলেজের আত্মসম্মানের দৌড়ে রাইবার লাই, যদি হন কুছাত্র ছাত্র নামের কুলাঙ্গারক কলর যদি দমন গরম পড়ে সেই ক্ষেত্রে ছাত্র নেতা হিসাবে আত্মকঠোর পদক্ষেপ নেওয়া জরুরি বলে আমি মনে করছিলাম। এই দুইটু যাইয়ারে কিছু হওয়াশা এই কেকে দৌড়া দৌড়ি হাইয়ারে হয়তোবা কিছুটা এই আচার টাচার হাই নাস্তা মাস্তা যে ইন দাহার হর ইন আসলে কিছুই ন জিনিস আরোগ্য প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যারা দীর্ঘদিন এই কলেজ ক্যাম্পাসে আবদ্ধ করে রাখিল, জিম্মি করে রাখিল স্বাধীনতা বিরোধী শক্তি, ই তারাই মূলত উগ্র আনার মধ্যে ঢুকিয়ে রে উগ্র শক্তিরে দিয়ে বারবার ছাত্রলীগের উগ্র বৈধ কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি ডিস্টার্ব করাই পেলায় আশারাপ জিনিসিং করে কলেজ ক্যাম্পাস যাতে সবসময় অস্থিতিশীল থাকে। আরা নসাই যে ঘন শিক্ষক কলেজ ক্যাম্পাসত লাঞ্ছিত হোক, আরা যারা শিক্ষক সকলে লাঞ্ছিত করে যে যে এইসব বিষয় বিভিন্ন বিশ্বরা হারা বিষয় লইয়া যারা শিক্ষক সকলের লাঞ্ছিত করে আরা তারার বিরুদ্ধে খুব শীঘ্রই আরা প্রশাসনিক ব্যবস্থা লইম, সাংগঠনিক ব্যবস্থা লইম, প্রশাসনের হাতে আরা অনুরোধ চাইব ইতারা যাতে ইতারার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। আজ এর ঘটনার ব্যাপারে চকবাজার থানার অফিসার ইনচার্জ সি+ টিভিরে হইয়ে যেখানে মূল ভেনু
ইস্যু ছিল যে মাঠে স্পোর্টস যেখানে হচ্ছিল সেখানে আমাদের পুলিশ মোতায়েন ছিল আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য। তো এখানে যে প্রিন্সিপাল মহোদয়ের অফিসে প্রিন্সিপাল মহোদয় এবং ভাইস প্রিন্সিপাল মহোদয় ওনারা ওটা উদ্বোধন করে এখানে এসে বসছেন। তো ছাত্ররা, আমি যতটুকু শুনেছি যে ছাত্ররা একটা গ্রুপ দাবি দেওয়া নিয়ে আসছিল, যে তো এটা নিয়ে সামান্য ওদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে, এটা নিয়ে তাদের মধ্যে হাতাহাতি ঘুষাঘুষি হয়েছে এতটুকু। ক্যাম্পাস আমাদের শান্তি শৃঙ্খলা এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, আমাদের পর্যাপ্ত পুলিশ আছে, কোনো সমস্যা নেই। তো এই ব্যাপারে যদি কেউ যদি অভিযোগ করতে চায় আমরা আইনগত ব্যবস্থা নেব। কামরুজ্জামান রনি, সি প্লাস টিভি, চট্টগ্রাম।